ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না অনেক ক্ষেত্রে কুদৃষ্টি বা কার্যকর হয় ক্ষতিকর ওষুধ কিংবা খাদ্য যেমন মানুষকে অসুস্থ করে শীত গ্রীষ্মের তীব্রতায় যেমন রোগ ঠিক তেমনই কুদৃষ্টিরও বিশেষ প্রভাব আছে এ বিষয়ে কারামের মধ্যে আবু সাহাল ইবনে হনফের ঘটনা সুবিখ্যাত একবার গোসল করার সময় তিনি বস্ত্র কাপড় কাপড় গায়ের খুলেছেন তার ফরিদে ও সুরাম দেহের উপর আমের ইবনে রবিবার দৃষ্টি পতিত হয় সঙ্গে সঙ্গে তার মুখ দিকে বাইর হয় ফলে আমি আজ পর্যন্ত এমন সুন্দর ও কান্তিময় দেহ কারো দেখিনি এত সুন্দর দেহ আর কোথাও কোন দিন কারো দেখে তৎক্ষণাৎ সাহাল

সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন তোমাদের কেউ নিজের ভাইকে কেন হত্যা করতে চায় তোমার দৃষ্টিতে যখন তার দেহের সুন্দর প্রতিবাদ প্রতিবাদ হয়েছিল তোমাদের বড় লেগেছিল তখন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না কেন মনে রেখো বদনজর লেগে যাওয়ার সত্য মহাত্ম মালিক হাদিস তোমার সতর্ক সিদ্ধ এই হাদিস থেকে জানা যায় অন্যের জানো মালিকের মধ্যে যদি কেউ বিশ্বকর কোনো কিছু দেখে তবে তার ওসে দোয়া করা হম কি দোয়া করবে বারকাল্লাহি অর্থাৎ আল্লাহ তালা এতে বরকত দান করুন কোন কোন বর্ণনা আছে মাশা আল্লাহ ইল্লা বিল্লাহ কৌতাহ উচিত এতে কুদৃষ্টির প্রভাব বিনষ্ট হয়ে যায় এই হাদিস থেকে আরো জানা যায় কেউ বদনজরে আক্রান্ত হলে যার শোক লাগে তার হাত পাও মুখমন্ডল দ্রুত করা ফানি রুগীদের রুগীর দেহে ডেলে দিলে অনির্দিষ্ট অনিষ্ট অনিষ্ঠ হতেই পারছি আল্লাহ রক্ষা করব থাকে বর্ণিত একদিন আমি সকালের দিকে মহান ইসলামের কাছে গিয়েছিলাম দেখলাম তার গায়ে প্রচন্ড জ্বর ওই দিন আমি বিকেলে তাঁর কাছে আবার গিয়েছি দেখেছি তিনি সুস্থ এর কারণে জিজ্ঞাসা করার হলে তিনি বললেন ইসলাম আমার কাছে এসেছেন তিনি আমার জন্য এ দোয়া করেছেন দোয়াটা শুনুন বিশ্বুল্লা আর কেক

আমাকে প্রকাশ্য বললো ভাই আপনার যেমন সমাধান বলে অসুবিধা নেই আপনার যেমন কথায় মানুষের বদনজন হয়ে গেলে আপনি একটা জিনিস দেখলে ভালো লাগলো আপনি বললেন মা রাক আল্লাহ আল্লাহ আপনার বরকত দান করুন অথবা মা আল্লাহ বললেন মানুষের জিম্মতে যে একটা বিশ্বাসে বৃষ্টি যাওয়া নেই মা রাকাল্লাহি বলা হয় অথবা মাশা আল্লাহ ভাই বৃষ্টি ধ্বংস হয়ে যায় কাজে একজন যারা একটু শুনলেন যে সাহেবের কথা বললাম এই এইরও বদনজের এলাইজ আর বদনজের চিকিৎসা বদনজার কোন জিনিস নিজের নিজের ফোনে যে অংশ নজর লাগে আপনার কোন জিনিস আপনার কাছে ভালো লাগলে মাসা আল্লাহ বললাম বার কাল কোন ভাইয়ের নিজের ছেলে মেয়ে নিজের আত্মীয় কেউ কোনো কিছু আপনার ভালো লাগলে বার কাল আল্লাহ তার তোমার বরকত দান করুন অথবা মাসা আল্লাহ এগুলো বললে মুখের যে কোনো বিষ থাকে বিষ্ঠ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আলম সাহাবাহ